আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, সবাই সুস্থতা কামনা করে। আজকে আবার তোমাদের মাঝে ক্লাস নিয়ে ফিরে এসেছি। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের পদার্থের অবস্থা ও চাপের টপিকস দুটো নিয়ে আলোচনা করব। তবে দুটো ক্লাসে দুটো টপিকস হবে, তোমরা সুন্দর করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবা। প্যাসকেলের সূত্রের পরীক্ষামূলক প্রমাণ, তার আগে আমাকে অবশ্যই জানতে হবে যে প্যাসকেলের সূত্রটা কি। তাহলে প্যাসকেলের সূত্রটা যদি আমাকে জানতে হয়, প্যাসকেলের সূত্রটা একটা কথা বলা হয়েছে, পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তোমরা আমার কথাগুলোকে একটু ভালো করে ফলো করবা এবং সেখানে সংজ্ঞাগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। তো আমি আবারও বলতেছি, প্যাসকেলটা কি? ধরো তুমি একটা বল হাতে নিলা, সেই বলটাকে যদি তুমি কিছু ছিদ্র করো, সেই ছিদ্র পথে যদি তুমি চাপ প্রয়োগ করো, সেই চাপটা তোমার জোরে জোরে যদি চাপ প্রয়োগ করো, সেটা চারিদিকে বিন্দুগুলো দিয়ে সজোরে পানি বের হতে থাকবে। তাহলে কোথাও কম কোথাও বেশি এমন না, সব দিকেই সমানভাবে বের হবে। এটাই হচ্ছে প্যাসকেল, প্যাসকেল এই কথাটাই বলেছেন। তো আসলে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, জানি না তোমরা পড়াশোনা করতেছো কিনা, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার কামনা, যেন ভালোভাবে পড়াশোনাগুলো শেষ করতে পারো, পড়াগুলোকে আগে এগিয়ে যেতে পারো, এই কামনাই করি তোমাদের ওপরে। তো আমি চিত্রটা এঁকেছি, চিত্রটা এঁকে আঁকার পরে আমি তোমাদেরকে চিত্র থেকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব প্যাসকেলের সূত্রটাকে তোমাদেরকে বলেছি। আশা করি সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছো। এবার আসো প্যাসকেলের সূত্রের পরীক্ষামূলক কিছু প্রমাণ আছে। গোলাকার একটা গোলাকার বস্তু তোমরা দেখতেছো চিত্রটার মধ্যে, প্রথম চিত্রটা দিকে একটু খেয়াল করো, এটা একটা গোলাকার বস্তু দেখতেছো তোমরা। তো গোলাকার একটা বস্তুর মধ্যে তুমি এটার মধ্যে পানি পূর্ণ করো, পানি পূর্ণ করে তুমি এটাকে আবদ্ধ করে ফেলো, মানে এমন ভাবে আবদ্ধ করবা যেন কোনো পানি বাইরে এখন না বের হয়। তো এই পাত্রে তুমি কিছু কাজ করবা, যেটা হচ্ছে তিন চারটা ছিদ্র করবা, এ বি সি ডি, এ বি সি ডি চারটা মুখ ধরলাম এখানে। এখন এখানে ধরো এগুলোকে আমরা যদি কর্ক হিসাবে চিহ্নিত করি বা কোনো কিছু হিসাবে ইয়ে করে পিস্টন হিসাবে চিহ্নিত করে এগুলোকে আমরা আটকিয়ে রাখবো, তাহলে এই মুখগুলো নিশ্চিদ্র পিস্টন দ্বারা আটকানো থাকে, মানে কোনো ছিদ্র নাই। তারপর আসো, ধরা যাক এই পিস্টনের প্রস্থচ্ছেদে যথাক্রমে ওয়ান একক, বির জন্য দুই, সি এর জন্য তিন, ডি এর জন্য চার। তো এভাবে করে এ এর জন্য যদি এক ধরা হয় তাহলে অটোমেটিক্যালি বি এর জন্য দুই হবে, সি এর জন্য তিন হবে, ডি এর জন্য চার হবে। তো এটা তুমি বুঝেছো। এখন এ পিস্টনের উপরে তুমি যদি একটা বল প্রয়োগ করো, সেটাকে তুমি দেখাতে একটু ভিতরের দিকে একটা ঠেলা দিবে কিনা। ধরো আমরা একটা বল হাতে নিলাম, সেই বলটাকে যদি আমরা উপরের দিকে একটা চাপ প্রয়োগ করি সেটাকে একটু নিচের দিকে দেবে যাবে না, তাহলে অবশ্যই বল প্রয়োগের ভিতরের দিকে একটা ঠেলা হয়। তাহলে এবার বি সি এবং ডি পিস্টনগুলো বাইরের দিকে সরে যাবে। যেমন আমরা যদি বলটাকে চাপ দিই বলটা যে অবস্থানে থাকে সে অবস্থান থেকে একটু হলো কি মনে হচ্ছে না বাইরের দিকে চলে আসতেছে তার অবস্থান থেকে, সেটাই। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে এ পিস্টনের উপর প্রযুক্ত চাপ সব দিকে সঞ্চালিত হয়েছে। তাহলে আমি যদি এদিকে একটা চাপ প্রয়োগ করি তাহলে এটা এদিকে 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 মানে সব দিকে কি সেই চাপটা কি হবে, সঞ্চালিত হবে। তাহলে তুমি এই জিনিসটা আশা করি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছো। এখন আসো, বি সি ও ডি পিস্টনগুলো যদি আমরা তাদের স্বস্থানে ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, বি এর মধ্যে 2F বল প্রয়োগ করতে হবে, সি এর মধ্যে 3F প্রয়োগ করতে হবে, ডি এর মধ্যে 4F বল প্রয়োগ করতে হবে। এভাবে তুমি যদি এটাকে, আমরা একটা জানি, ধরো আমি দৌড়ে ছুটতেছি, সামনে থেকে যদি একজন বস্তু এসে আমাকে ধাক্কা দেয় তাহলে আমি কি দাঁড়িয়ে যাব, না হয় আমি ছুটতে থাকবো, ঠিক তদ্রূপ আমাকে যদি আমার সমমানের যদি আরেকটা কোনো কিছু আমাকে ধরে রাখে তাহলে কি আমি সেই,
হ্যাঁ, যদি অন্য আমার সমপরিমাণে একটা বস্তু আমাকে ধাক্কা দেয়, তাহলে আমি সেই জায়গায় স্থির থাকবো, নতুবা আমি সরে যাব বা ইয়া হয়ে যাব, চ্যাপ্টা হয়ে যাব, এই ধরনের কোনো কিছু। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে পিস্টনগুলোর উপর যে চাপ, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে বল সঞ্চালিত হয়েছে, তা এ পিস্টনের উপর প্রযুক্ত বলের সমান, কারণ এ ক্ষেত্রফল একক ধরা হয়েছে। আবার পিস্টনগুলো সরে যাওয়ার অভিমুখ লক্ষ্য করলে দেখা যাবে যে সঞ্চালিত চাপ পিস্টনগুলোর উপর লম্বভাবে ক্রিয়া করছে। অবশ্যই, যেমন এটা এটা আবার এটা আবার এটা, ঠিক প্রত্যেকটা কি লম্বালম্বিভাবে কি ক্রিয়া করছে। পানি পরিবর্তে বায়বীয় পদার্থ নিয়ে পরীক্ষা করলেও ঠিক একই ফল পাওয়া যাবে, ঠিক বায়বীয় ক্ষেত্র ঠিক একই কথা। যদি আমি একটা গ্যাস ইয়ে ধরি, সেটাকে যদি আমি একটা ছিদ্র ওপর থেকে একটা চাপ দিই, সেটা ইয়ে হয়ে যাবে। যদি পিছন দিয়ে জন্য তিন সাইড থেকে যদি আমাকে সমপরিমাণ আবার চাপ দেওয়া হয়, আমি সেই ঠিক আগের অবস্থানে থাকব। তাহলে পানির পরিবর্তে আচ্ছা, সুতরাং বলা যায় পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে সকল দিকে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আশা করি তোমরা এই জিনিসটা সুন্দরভাবে একটা বুঝতে পেরেছ যে আসলে প্যাসকেল কি বলতে চাচ্ছিলে, যে একটা আবদ্ধ পাত্রে যদি আমি একটা মুখে সজোরে চাপ প্রয়োগ করি, সেটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, কেননা আমার এক পার্শ্ব বেঁকে যাবে, ওই পার্শ্ব বেঁকে যাবে, নিচের পার্শ্ব বেঁকে যাবে। আবার যদি আমি ছিদ্র করি, তাহলে যদি চাপ প্রয়োগ করি, সব দিকে সম পরিমাণে পানি বের হতে থাকবে। আবার যদি গ্যাসের কাজ করি, সেটাও ঠিক একই অবস্থা, সেটাও ঠিক একই রকম কাজ করবে। যদি না আমাকে অপোজিট থেকে একই পরিমাণ বল আমাকে প্রয়োগ না করা হয়, তাহলে আমি পূর্বের অবস্থানে থাকতে পারবো না, অন্যগুলো কখনো পূর্বের অবস্থানে থাকতে পারবে না। এটি আসলে মূলত প্যাসকেল বলেছেন, এবং প্যাসকেলের সূত্রে পরীক্ষামূলক প্রমাণটা এটাই। তো ভালো করে এই ক্লাসটা শেষ করবে এবং এটা একটু ভালো করে পড়বে, এরপর আমরা পরের ক্লাসটা চলে যাব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমরা পরবর্তী ক্লাসে আসতেছি, দেখা হবে তোমাদের সাথে। খোদা হাফেজ।